হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বোস্ট। এই বোস্ট ট্যাবলেটটি প্রস্তুত কারক হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যালস। তো এটির গ্রুপ নেম হচ্ছে ভিটামিন B1, B6 এবং ভিটামিন B12। আমি শুধু ভিটামিন বলতেছি, আসলে এই ভিটামিন B1 এবং B6, B12টি তিনটি নাম আছে। যেমন ভিটামিন B1 থায়ামিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন C6 পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড এবং ভিটামিন B12 মানে ভিটামিন B12 এটা হচ্ছে সাইনোকোবালামিন। তো এই থায়ামিন, পাইরোডক্সিন এবং সাইনোকোবালামিন এই তিনটার কি কাজ আর কেনই বা কোম্পানি তিনটা একত্রে দিয়েছে, এই সব কিছু বিস্তারিত আজকে আলোচনা করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো আমরা এই বুস্ট সম্বন্ধে আজকে কি কি জানতে পারবো, এই বুস্ট ট্যাবলেটটি কাদের দেয়া হয়, এই বুস্ট ট্যাবলেটটি কাদের দেয়া হয়, কেন দেয়া হয়, এটি খাওয়ার নিয়ম, এটি পার্শ্ব প্রতিক্রিয়া, এটির দাম কত এবং এটির বিস্তারিত। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তবে অবশ্যই অর্ধেকটা দেখে দৌড় দিবেন না, পুরোটা দেখলে আপনারাই উপকৃত হবেন। তো চলুন প্রথমে জেনে নিই এটির নির্দেশনাটা কি। এটির প্রথম দিকে নির্দেশনা হচ্ছে ব্যাক পেন, তারপর হচ্ছে ডায়াবেটিক্স নিউরোপ্যাথি, ল্যাম্বাগো, মায়ালজিয়া, মায়ালজিয়া মানে মাংসপেশি ব্যথা, সায়াটিকিয়া, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। তো এগুলা অনেকেই আপনারা নাও বুঝতে পারেন, এগুলো আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমেই বলে দেই, আপনাদের শরীরে অনেক ধরনের ব্যথা আসতে পারে, অনেক সময় ইঞ্জুরির দ্বারাও আসতে পারে, আবার অনেক কারণেও আসতে পারে। তো কোনটা কোন ধরনের ব্যথা তা আপনারা আগে নির্ণয় করা প্রয়োজন। তো এটা শুধুমাত্র ডাক্তারের কাছে গেলেই আমরা জানতে পারি কি থেকে কোন ব্যথা আসে। তারপরেও কিছু ব্যথা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি, যেমন আমাদের ডায়াবেটিস যখন দীর্ঘদিন হয়ে যায় তখন একটি ব্যথা আসতে পারে, আবার আমরা স্পোর্টস থেকে বা খেলা থেকে আমরা আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা আসতে পারে, আবার কোনো জায়গায় হুঁচট খেলেও ব্যথা আসতে পারে। কয়েক ধরনের ব্যথার কারণে কয়েক ধরনের ইনফ্ল্যামেটরি ড্রাগ অথবা বেতানাশক ঔষধ দেওয়া হয়। তো আসলে বেতানাশক ঔষধগুলোর সাইড এফেক্ট খুব বেশি, পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি, কিডনি নষ্ট হয়ে যায় বা লিভার ড্যামেজ হয়ে যায় বা পা ফুলে যায় পানি এসে, সেজন্য বেতার ঔষধ দীর্ঘদিন দেওয়া যায় না। কিছু কিছু ঔষধ আছে যেগুলা আপনার ব্যথা সারাতে কোনো সাইড এফেক্ট নাই বা সাইড এফেক্ট ঔষধ বলতেই আছে কম আছে, যেমন এই বুস্ট ট্যাবলেটটি। এই বুস্ট শুধু না, সময়ের পরিবর্তনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম নিয়ে এসেছে। যেমন বাংলাদেশে প্রচলিত একটি মেডিসিন আছে নিউরোবি, এই নিউরোবিটা প্রস্তুত কারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর বিটাবিয়ন, অ্যারিস্টো ফার্মা কোম্পানির নিওবিয়ন, একমি ল্যাবরেটরিস এর TPC, এই যতগুলো নাম বলেছি আমি বা আরো অন্যান্য কোম্পানি আছে সবগুলোই কিন্তু ভিটামিন B1, B6, B12 মানে হচ্ছে থায়ামিন, পাইরোডক্সিন এবং সাইনোকোবালামিন। তো এই ভিটামিন ট্যাবলেটটি ইনজেকশন আকারেও হয়, সব কোম্পানিরই আছে, কোমরের মাংসের মধ্যে এই ইনজেকশনটা দেয়া হয়। তো ইনজেকশনটা বেশিরভাগই বয়স্ক লোকদের দেয়া হয়। ট্যাবলেট আছে, ট্যাবলেট সাধারণত প্রাপ্তবয়স্ক যাদের 12 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে ট্যাবলেট আকারে দেওয়া হয়। তো খাওয়ার ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া একটু পরে আমি বলছি, তবে এই ট্যাবলেটটির মূল কাজটি জেনে নিন। ব্যাক পেন আছে যাদের মেরুদণ্ডের ঠিক নিচে বা পুরো পিঠের মধ্যে যাদের ব্যথা আছে, ধরেন কামড় খেয়ে ধরে আছে বা লড়তে পারতেছেন না, একটু নামাজ পড়তে গেলে কাত হলে ব্যথায় ধরে রোগে টান মারে। আবার ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগীদের জন্য দেওয়া হয়, যাদের দীর্ঘদিন ধরে ব্যথা আছে, পায়ের হাতের অবশ ব্যথা, তাদের ক্ষেত্রে এটি দেওয়া হয়। আরেকটি হচ্ছে নিউরোলজিয়া, যাদের রোগের মধ্যে রোগ সংকোচন, রোগের রক্ত চলাচল কম করতেছে, হাত পা গেমে যায়, কিছু কিছু রোগ আছে কাঁপুনি দিয়ে উঠে, মাংসপেশি কাঁপুনি দেয়, তাদের ক্ষেত্রেও এটি দেওয়া হয়। তো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যাদের জিমজিম ভাব হয়, রোগের সংকোচন থেকে জিমজিম ভাব হয়, এক জায়গায় বসে থাকলে পা সোজা করতে পারেন না, তাদের ক্ষেত্রেও এটি সুপার কাজ করে। তবে কিছু কিছু চোখের ডাক্তার আছেন যারা এটি দিয়ে থাকেন চোখের জন্য। চোখের জন্য দেওয়ার কারণ হচ্ছে চোখের মধ্যে কয়েকটা নার্ভ আছে, নার্ভ বলতে রোগ আছে, ছোট ছোট নালী, এইগুলার রক্ত চলাচল করার জন্য এটি দেওয়া হয়। এই সাইনোকোবালামিন, পাইরোডক্সিন এবং থায়ামিন তিনটার কিন্তু রিচার্জ করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য সংক্ষেপে বলে দিচ্ছি, তিনটার কিন্তু তিনটি কাজ। অনেকের দেখা গেছে চুল পড়া, নখের সমস্যা, তাদের ক্ষেত্রেও এই ওষুধগুলো ভালো কাজ করে। তো বিশেষ ক্ষেত্রে যেগুলা মাংসপেশির জন্য দেয়া হয়, যারা হঠাৎ করে হুঁচট পেয়েছেন বা খেলায় আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় আছেন কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না, বেতার ওষুধ দিন কা দিন খেয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এটি দেয়া হয়। তো তাড়াতাড়ি ব্যথাটা সেরে যাবে। তো এটি দীর্ঘদিন খাওয়ার ফলেও কোনো প্রবলেম হয় না,
তারপরেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, পার্শ্বপ্রতিক্রিয়া পরে বলছি আমি। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট করে দৈনিক 2-3 বার পর্যন্ত ডাক্তাররা দিয়ে থাকেন। সাধারণভাবে 2 বার করে দেন। তারপর কিছু কিছু ডাক্তাররা যাদের ভিটামিনের অভাব বেশি, যেমন ভিটামিন B1, B12, B6 তিনটার মধ্যে যদি একটা পরিমাণ আপনার শরীরে কম থাকে, তখনই ডোজটা বাড়িয়ে দেওয়া হয়। তো ডোজটি আসলে কোনো কোনো ডাক্তার 1 মাস, 2 মাস অথবা 3 মাস পর্যন্ত দিয়ে থাকেন। রোগ এবং রোগীর কথা চিন্তা করেই এটি ডোজ নির্ধারণ করা হয়। তবে অবশ্যই আপনারা মুখে বলে কিনে খাবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। কারণ কোনো ওষুধ আপনার যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? যেমন আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণের ঘাটতি থাকে ভিটামিনের, ভিটামিন B1, B6, B12 তখনই এটি দেওয়া যেতে পারে এমনিতেই। তো আপনার শরীরে যদি বেশি থাকে তখন কি করবেন? যদি বেশি হয় যতটুকু কাজ করায় করবে বাকিটুকু প্রস্রাব অথবা পায়খানা রাস্তার দিকে বের হয়ে যাবে। কিন্তু বেশি হলেও সমস্যা, আপনার পাকস্থলীতে সমস্যা হতে পারে, আপনার লোড নিতে পারবে না। সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আপনার নিতে হবে। সেজন্য ডাক্তারের শরণাপন্ন হওয়াই দরকার। তো এটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কদাচিৎ অ্যালার্জি দেখা যেতে পারে, তেমন আর সবার ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আর তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এবং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে দেওয়া যাবে কিনা, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি কোম্পানিটি বলেছে সম্পূর্ণ নিরাপদ, এটি দেওয়া যাবে। এটির দাম কত? এটির দাম হচ্ছে প্রতি ট্যাবলেট 8 টাকা, 50টার বক্স 400 টাকা। যে কেউ যে কোনো ফার্মেসি থেকে এক পাতা করে নিতে পারেন 80 টাকা, অথবা খুচরা করেও বক্স হিসেবেও নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই বুস্ট বা ভিটামিন B1, B6, B12 সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি আর কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে পর্যন্তই। সামনের ভিডিও দেখার জন্য অবশ্যই লাইকটি করে যাবেন। ধন্যবাদ।